আপনি একটু বলেন তো যে রাজা রামমোহন রায় যখন সতীদাহ প্রথার বিরুদ্ধে কথা বলেন তখন কি সতীদাহ প্রথার পক্ষে তো ভারতের লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দু তখন সতীদাহ প্রথার পক্ষে ছিল এবং রাজা রামমোহন রায় যখন বলল যে সতীদাহ প্রথা বন্ধ করতে হবে তখন তো তার বিরুদ্ধে বিপুল পরিমাণ মানুষ রেগে উঠেছিল ফুসে উঠেছিল সেই রাজা রামমোহন রায় এতদিন নিকৃষ্ট কাজ করেছে যে এত মানে বিরাট জনসংখ্যার মানুষের বিরুদ্ধে কথা বলেছে তার রাজা রামমোহন রায় তো খুব খারাপ কথা বলেছিল নাকি রাজা রামমোহন রায় সাপোর্টটা সবচেয়ে বড় কোথা থেকে পেয়েছিল আপনি এটা আমাকে একটু আমি আপনাকে সেটা জিজ্ঞেস করি নাই রাজা রামমোহন রায় যখন প্রথমবার বলল যে সতীদাহ প্রথা বন্ধ করতে হবে তখন তো তিনি আর তার পরিচিত দুই একজন মানুষ ছাড়া প্রত্যেকই সতীদাহ প্রথার পক্ষেই কথা বলতো তার মানে বেশিরভাগ মানুষই ছিল সতীদাহ প্রথার পক্ষে আর

সেটার অনুসারে আনসার দেন যে সেই সময় তো লক্ষ লক্ষ কোটি কোটি হিন্দুর দিলে তো আঘাত লেগেছিল অনেক আঘাত লাগতেছে তখন তো মানে অনেক হিন্দু নিশ্চয়ই কান্নাও করছে আপনার মতো গিয়ে বালিশে মুখ ঢুকায় কান্নাও করছে যে আমাদের মনে অনেক আঘাত অনেক কষ্ট হচ্ছে আমাদের আমাদের সতীদাহ করতে দেবে না আর এই যে রামমোহন আমাদেরকে সতীপ্রাইতে দিবে না কত খারাপ কত নিকৃষ্ট কিভাবে দেবো আচ্ছা ঠিক আছে তাহলে দ্বিতীয় প্রশ্ন করি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বিধবা বিবাহের পক্ষে কথা বললেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন আপনি এক্সট্রা কথা বলবেন যদি পরের সময় হয় তখন বইলেন কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন প্রথম বললেন তো আসিফ ভাই আপনি যে প্রশ্নটা করলেন যে অসংখ্য সে ভালো কাজ করছিল নাকি খারাপ কাজ করছিল এটা এটা প্রশ্ন ছিল না আপনার রাজা রামমোহন রায় হ্যাঁ হ্যাঁ তার কাছে তো ওনার যে এটা খুব অন্যায় কাজ করছিল রাজা রামমোহন রায় একটা সেকেন্ড আসিফ ভাই এই প্রশ্নের উত্তর তো হ্যাঁ বা না ছাড়া ইয়া হবে না হ্যাঁ এক্সপ্লেইন করতে পারে এক্সপ্লেনেশন আছে বাট উত্তর তো হ্যাঁ বা নাই আমাকে অন্তত আমি আপনাকে জিজ্ঞেস করি নাই শিমুল ভাই শিমুল ভাই আপনি জিজ্ঞেস নাই আপনার আপনার অপিনিয়ন চাইনি আমি এখানে আমি আসিফ ভাই সাথে কথা আসিফ ভাই এটার উত্তর

হিন্দুদের যে বিধবাদের বিয়ে আবার হাই হাই আমাদের ধর্মনাশ আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলছে এই বেটা ঈশ্বরচন্দ্র আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলছে লক্ষ লক্ষ হিন্দু তখন ফুসে উঠছে তাকে নাস্তিক বলে তাকে দৌড়নি পর্যন্ত দিচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার মানে তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এত লক্ষ লক্ষ মানুষের দিলে আঘাত করলো অত্যন্ত চরমপন্থী ফারাজ ভাই কি পরিমাণ চরমপন্থী চিন্তা করছেন তো জঙ্গি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাই না ফারাজ ভাই আর যদি কলা কাট কলায় আঘাত আর দিলে আঘাত একই কথা হয় তো সে তো মাস মার্ডারার আপনি ভাইয়া যখন বলছেন তখন বিজয় বিজয়ী কি অবিজয় সেটার সেটা টপিক পুরা নাই আপনি বারবার নতুন নতুন ইয়া উঠায় না ওইটার মধ্যে আপনি যদি বলছেন মধ্যেই আপনাকে দেখে আপনার ইকুয়েশনের মধ্যে রেখেই আপনাকে আসিফ ভাই কোশ্চেনটা যেটা করছে আপনাকে আপনার দেওয়া বাউন্ডারির মধ্যে আপনি কোশ্চেনটা করছে সে তো বিজয়ী কি বিজয়ী না আপনি তো ভাইয়া আল্লাহর ছোট ভাই বিল না আপনি তো ফিউচার জানেন না যে আসিফ ভাই বিজয়ী হবে কি হবে না ওটা তো আপনি জানেন না আপনাকে যতটুকু প্রশ্ন করছে যে হৃদয় আঘাত করা তারা যে হৃদয় আঘাত করলো এটা কি ভালো কাজ করছে না খারাপ কাজ করছে যদি পারেন হ্যাবানাদের বলেন হ্যাবানাদের যদি উত্তর দিতে পারেন দেন তারপরে দরকার হলে আপনাকে এক্সপ্লেইন করার সুযোগ দিব তারা ভালো কাজ করেছে না খারাপ কাজ করছে নিয়ে ডাস্টিনে ভালা দিচ্ছেন ঠিক আছে যে করা যায় হ্যাঁ গণহত্যা মানে কেন আপনারা বিষয়টাকে আনতেছেন আপনারা একটা রাষ্ট্র তার আইনকে কেন সম্মান দিচ্ছেন

বের করেন ফারস ভাই আমি যেটা আমি আপনাকে আমি একটা জিনিস বলে দিই রাষ্ট্রের আইন যদি যৌক্তিক হয় তাহলে সেটাকে আমরা যৌক্তিক হিসেবে মেনে নিতে পারি

উত্তর তো দিয়েছি ভাই আপনার মত মানুষদের কারণে হ্যাঁ আমি আমি একটু যদি সুযোগ দেন আমি একটু বলি আচ্ছা বলেন এটা এটা ছিল হলো পলিটিক্যাল একটা এনভায়রনমেন্ট এটা আপনি একক ব্যক্তি ইন্ডিভিজুয়াল ব্যক্তিকে আসলে দায়ী করাটা ঠিক হবে রাষ্ট্র এইভাবে চাইছে পলিটি তো ইন্ডিভিজুয়াল মানুষের চিন্তা উপরেই চায় আর কি ধরেন যদি যদি কেউ এরকম করে মেনে নেয় যে ওকে যেহেতু তারা এরকম দাবি করতেছে বা তাদের একটা পছন্দ আচ্ছা শিমুল সাহেব শিমুল সাহেব রাষ্ট্র কি কোনো সচেতন সত্তা যে রাষ্ট্র এটা চাইবে বা কোনো কিছু চাইবে আপনি যে বলেন রাষ্ট্র চেয়েছে রাষ্ট্র কিভাবে চায় হ্যাঁ রাষ্ট্র অবশ্যই একটা সচেতন

মানে অদ্ভুত এক একজন অদ্ভুত মানুষ ভাই তাহলে শিমল শিমল আপনাকে যুক্ত করা হচ্ছে দুঃখিত আমার চারদার ফলে চলে গিয়েছিল

মনে করে যে আমি কেউ না কারেক্ট বলে তো কিছু আছে বলে আমার মনে হয় না বাট কোনো একটা কোন একটা পজিশন নেওয়ার আগে পজিশনটা যুক্তি কিনা ওটা একটু খাটায় দেখতে হয়েছে যে ও আমি যে পজিশনটা হোল্ড করতেছি পজিশনটা যুক্তি কিনা আমি ধরেন কোন একটা পজিশন নিলাম কিছু যুক্তির উপর ভিত্তি করে এবং আমার কনভিনিয়েন্স বাইরে যখন কনভিনিয়েন্স বাইরে যখন সিচুয়েশনটা যায় সেই যুক্তি যখন আমি আবার ফেলে দিই সেই একই যুক্তি যখন আমি ফেলে দিই তাহলে ওইটা কোনো সলিড যুক্তির উপর না রেদার আপনি আপনার কনভিনিয়েন্ট পজিশনে থাকার জন্য একটা সমসাময়িক সমসাময়িক যুক্তিটাকে হোল্ড করতেছেন এটা কোনো অনেস্টলি কোনো একটা পজিশন হোল্ড করা না না বিষয়টা হচ্ছে যে ধর্মের পক্ষে বা বিপক্ষে বিষয়টা না আমি বলতে চাচ্ছিলাম যে আমরা আমাদের জীবনের প্রয়োজনে যে কোনো মতকে যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে যদি ভালোভাবে বাঁচি আমাদের তো কথা হচ্ছে সবকিছুই আমাদের আসলে কথাটা কথাটা বুঝি কথাটা একটু আমাদের ভালোভাবে জীবন ধারণ করার জন্য যতটুকু প্রয়োজন যতটুকু কি প্রয়োজন কি কোন মতকে কতটুকু মতে বা কোনো বিশ্বাসের বলি আপনাকে সুস্থ ভাবে বা ভালোভাবে আপনি পার্সোনালি অল্প ইমান নিয়ে বাঁচতে পারেন মানে অল্প বিশ্বাস নিয়ে বাঁচতে পারেন বেশি বিশ্বাস নিয়ে বাঁচতে পারেন এতে তো আমার কোন কোনো থিং যখন আপনি বলবেন যে এই বিশ্বাসটা সঠিক এই বিশ্বাসটা যখন আপনি আমাকে সেই বুঝেন্ট টা বুঝে ইয়ে করেন আপনি যেকোনো কিছু একজন স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হিসাবে আপনি যে কোনো কিছু বিশ্বাস করতে পারেন আপনি নিজে মনে করতে পারেন আপনি নিজেই আল্লাহ আপনি নিজের মোহাম্মদের রিনকারনেশন মনে করতে পারেন আমার কোন কিছু জায়গা রাইট আপনি যদি বলেন লেট মি ফিনিশ মাই পয়েন্ট প্লিজ আপনি যদি বলেন যে আপনি এটা একটা সত্য ঘটনা যদি এইভাবে প্রিজ করেন দেন আপনি জনতার সামনে সেই সুযোগটা দিয়ে দেন যে আপনার এটা গ্রহণ করার বর্জন করার এবং সেটা কেন ভুল সেটাও তুলে ধরার আপনি এটা বলতে পারবেন না যে আমি আমি একটা স্টেটমেন্ট দিছি বাট এটার সমালোচনা কেন করবা তুমি আপনি যদি কোনো কিছুকে সত্য বলে দাবি করেন সেটা সমালোচনা এবং পাবলিকলি সেটা প্রিচ করেন সেটা সমালোচনা অটোমেটিকলি আসবে এবং একজন অ্যাডাল্ট মানুষ হিসাবে অ্যাডাল্ট মানুষ যার মধ্যে যার জ্ঞান বুদ্ধি আছে যে মনে করে যে বুঝে যে সে সমাজের একটা অংশ যে বুঝে যে কোনো আইডিয়া ক্রিটিসিজম এর না ওই একজন অ্যাডাল্ট মানুষ হিসাবে তার এটা মেনে নেওয়া উচিত যে যে কোনো একটা দাবি যদি আমি পাবলিকলি দাবিটা করি ওই দাবিটার অনেকে গ্রহণ করবে অনেকে বর্জন করবে এবং অনেকে এটাকে ক্রিটিসাইজ করবে একজন অ্যাডাল্ট মানুষ হিসাবে এটা মেনে নেওয়া উচিত যদি বলে না না আমি কষ্ট হচ্ছে এটা গঠনমূলক সহনশীল এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে না আপনাকে কেউ গালিও দিতে পারে শুধুমাত্র দাবি করার জন্য আপনাকে গালিও দিতে পারে প্রবলেমটা হবে যদি আপনাকে কেউ গায়ে আঘাত করে আপনার সহনশীলতার ভিতরে রেখে যে আপনাকে ক্রিটিসাইজ করবে কেউ এরকম আশা রাখাটা বোকামি কেননা কার সহনশীলতা কতটুক এটা মাপার কোন ব্যারোমিটার নাই কারো কারো সহনশীলতা ওটা নেই পয়েন্ট ভাই কারো ব্যারোমিটার এখানেই পড়তে পারে মানে মানে দিলের আর দিলার ফিলার ব্যারোমিটার আর কি সর্ট অফ এই জায়গায় এই জায়গায় পড়তে পারে যে সে শুধুমাত্র যে আমাকে ডিনাই করতেছে আমারটা সত্য বলে মেনে নিচ্ছে না বা আমার কথাকে শোনার সাথে সাথে এক্সেপ্ট করতেছে না এটাই আমার দিলে আঘাত করতেছে এটাই এটাতেই আমি এটাই আমার সহনশীলতার বাইরে চলে যাচ্ছে কারো ব্যারোমিটার এখানেও থাকতে পারে ওই তার কি ব্যারোমিটার তার তার সহনশীলতা কত দূর সে মনে কতটুকু আঘাত পাইলো কি আঘাত পাইলো না এটা কারোরই দেখার অবলিগেশন নাই না এখানে ধরেন আননোন আনসিন আমি কারো কথা আপনি আমাকে একটা আপনি আমাকে আপনার স্টেটমেন্ট না দিয়ে শিমুল ভাই আপনি আমাকে আপনার স্টেটমেন্ট না দিয়ে যে আমার কোন একটা আইডিয়া বা কোন একটা পার্সনের কোন একটা গ্রুপ অফ পিপলের কোন একটা আইডিয়ার সমালোচনা ওইভাবে অতটুক করা যাবে যতটুক তারা ততটুকে যারা তারা সহন করতে পারবে ওইরকম ওই পজিশনটার পিছনে একটা যুক্তিদান আমি যুক্তিটা যাচাই করে দেখি আপনি যদি স্টেটমেন্ট দেন আমার আপনার স্টেটমেন্টটা যে এটা করতে হবে এই স্টেটমেন্টটা আমার কাছে ওয়ার্ডলেস স্টেটমেন্ট যদি আমাকে একটা যুক্তি দেন আমি ওটা নিয়ে ভেবে দেখতে পারি বাট আপনি যদি স্টেটমেন্ট দেন আপনার স্টেটমেন্ট আপনার ফিলিংস আমার কাছে ভ্যালুয়েবল কোনো কিছু না না আমি যেটা বলি যে আপনারা লাইভ করেন যেমন এখানে আসিফ ভাই আছেন আপনি আছেন যেমন আসিফ ভাইকে কে তো আপনি আবার স্টেটমেন্টই দিচ্ছেন জুড শিমু ভাই থ্যাংক ইউ যুক্ত হওয়ার জন্য আপনি যখন স্টেটমেন্ট ছাড়া যদি যদি কোনো ইয়ে করতে চান যদি কোনো যুক্তি আলোচনা করতে চান সেদিন আবার যুক্ত হন কারণ আমার মনে হয় না আসিফ ভাই তো এমনি আর কি কথা বলতে চাচ্ছিল না তাহলে আমরা নেক্সট এভিন কথা বলি একটু থ্যাংক ইউ ইয়ে করে থ্যাংক ইউ জি তো আসে ধন্যবাদ ভালো থাকবো ভালো থ্যাংক ইউ ঠিক